স্যার হ্যাঁ আপনার কাছে 835 নম্বর একটা ফাইল ছিল স্যার 835 নম্বর ফাইল জি স্যার 835 নম্বর ফাইল তো অনেক নিচে পড়ে রয়েছে একদম মনে হচ্ছে মাটির লগে লাগা গেছে ওটা ওটা জাস্ট একটা সাইনের কাজ বাকি একটু স্যার দেখেন না কত সিরিয়াল আছে একটু বের করুন ফাইলটা ওটা তো মনে করতে মেলা দূরে কত নম্বরে খারাপ কইতেছি আমি আপনাকে ওটা মনে করতে 20 নম্বরে না 20 নম্বরে ওটা 40 এ 40 এ ওরা না 40 এ না ওটা ওটা হইছে গিয়া 70 এ 70 এর দিকে আছে স্যার ওটা কিন্তু আরেকটু উপরে উঠে 70 ইম্পর্টেন্ট তো ফাইলটা হ্যাঁ অবশ্যই 70 থেকে অবশ্যই নিচে না উপরে উঠব 50 এ আছে 50 এ স্যার ফাইলটা 50 এ কিন্তু আরেকটু উপরে উঠে 40 এ ফাইলটা 40 আছে স্যার 40 তো হ্যাঁ স্যার 40 হলে ব্যাপারটা আরেকটু উপরে উঠে স্যার ইম্পর্টেন্ট তো ও ক্যালকুলেশন ভুল করছেন না ক্যালকুলেশনে ভুল করে তো ভুরিটা বানাইছেন ক্যালকুলেশনে ভুল লাগলে আপনারা কেমনে টিকতেন বলেন কাজ শেষ না স্যার শেষ হ্যাঁ আমি তাহলে আসি স্যার আচ্ছা আচ্ছা সাউন্ড তাহলে স্যার আপনাকে 20% ডিসকাউন্ট করে দেই 20% অ্যাকচুয়ালি হয় না তাহলে স্যার 40% 40% কেমন না ব্যাপারটা তাহলে স্যার 60% হ্যাঁ আবার না তাহলে স্যার 80% ডিসকাউন্ট দেই আচ্ছা কাছে হ্যাঁ তাহলে স্যার 99% কারণ স্যার কারণ 99% ডিসকাউন্ট ফাইনাল থাক এর উপরে গেলে তো আমাদের কোনো প্রফিটই থাকবে না আমাদের এরপরে কি থাকে বলেন স্যার হ্যাঁ সেটাই 99% তো কোনো প্রফিট থাকে না আর একটু সবার ব্যবহার ভালো লাগছে তো এই জন্য আমি এই জায়গায় আসলে তো সরকারি অফিসে যেতাম 99% আপনারা ওকে করেন ব্যাপারটা কিভাবে সাহায্য করতে পারি স্যার কোন সমস্যা কালকে আপনার ভাবি যে একটা কচু শাক রান্না করছে বুঝছেন কচু শাকের চাটতে আপনি খাইলে মনে করছে একদম পাগল হয়ে যাবে আপনি এটা করছেন কি ফাইলে তো কিছুই করেন আপনি ফাইল তো পুরা ইনকমপ্লিট ফাইল তো পুরা ইনকমপ্লিট আপনি কিছুই করেন আপনি একটা কাম করেন আপনি একদম এক দৌড়ে মনে করছেন নয়তলায় যাবেন নয়তলায় গিয়া তারপর মনে করছে আবার তিনতলায় যাবেন তিনতলায় গিয়ে মনে করছে একটা পাশে বাম দিকে একটা রুম পাবেন ওই রুমের মধ্যে মনে করছে একটা নীল ফর্ম পাবেন বুঝছেন নীল ফর্মটা নিয়ে আবার যাবেন হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ে বুঝছেন রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে মনে করছে 5টি আর 9টি আর 5টা স্ট্যাম্প মারবেন ঠিক আছে তারপর মনে করছে 1টি আর 2টা স্ট্যাম্প মারবেন ঠিক আছে মাইরা লাগিয়ে মনে করছে আমার কাছে নিয়ে আসেন তারপর আপনি বাসায় গিয়া মনে করেন যে 32 দিন ঘুমান 32 দিন পরে একটা হাজিরা দিয়ে যান ধরেন আপনি করেন নাই
সরকার ছাড়া তো সরকারের কাম হয় না। আপনি একটা কাম করেন, আপনি ফাইনালি না গুলিস্তান যান, গুলিস্তান গিয়ে সরকার করে নিয়ে আসেন। স্যার ওই যে গুলিস্তানের পাশে যে পয়সা থাকে না ফুটপাথ, ওই যে একটা সিল নিয়ে আমি সাইন করে দিতে হবে না? হ্যাঁ বলা কয় কি দেখছেন, গুলিস্তান ফুটপাথ থেকে আপনি সাইন করে আনবেন মানে আপনি কি পাগল হয়েছেন? যতক্ষণ নিয়ে আবার সরকারি অফিস যারা নাকি দুর্নীতি করে, আপনি ফুটপাথ থেকে কেন নিয়ে আসবেন? আপনি যাবেন পশু হসপিটালে, পোস্ট হসপিটাল থেকে মনে করেন যে গিয়ে বড় কোনো অফিসার দিয়ে সপ্তাহিত করে তারপর আমার কাছে নিয়ে আসবেন, যান। এটা পোস্ট হসপিটাল থেকে সাইন করতে হবে? হ্যাঁ অবশ্যই, কেন না। আল্লাহ আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। সরকারি অফিসে এত কাম। আচ্ছা 11টা বাজে গেছে, টাইম তো যাইতেছে না। বড় স্যার কি আয় নাই? না বড় স্যার টাস্ক আয় নাই। একটা কাম করেন, ওই মেন গেটটা লাগাই দেন, আমি একটু ঘুমাই। হ্যাঁ অফিসে কাজ না করে ঘুমোচ্ছে না? আপনার এখনো জান নাই, 7টার সময় আপনাদের আবার অফিসে জয়েন করতে হবে। এই জন্য কি বসে থাকবেন নাকি? গভর্নমেন্ট অফিসের কার্যক্রম এবং প্রাইভেট অফিসের কার্যক্রম দুটিই অনেক ভালো, আমি কোনোটাকে পতাচ্ছি না। গভর্নমেন্ট অফিসগুলো কিন্তু আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে, আমাদের সরকার আরও চেষ্টা করছে তাদের অফিসগুলো খুব ভালো কার্যক্রমের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য। সো আমাদের একটু সাপোর্ট দরকার, গভর্নমেন্টের পক্ষে কাজ করার দরকার এবং আমাদের জনগণের পক্ষে কাজ করার দরকার। ফ্র্যাঙ্কিং অল টাইম জনগণের সাথে আছে এবং জনগণের সঙ্গে কাজ করে চলেছে। ফ্র্যাঙ্কিংয়ের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত দিন। ধন্যবাদ সবাইকে।